হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি আজকে অনেক দিন অনেক মাস পর একা ফ্যামিলি ছাড়া কোথাও ঘুরতে বের হয়েছি কার সাথে বের হয়েছি কোথায় কোথায় গিয়েছি সেটা নিয়ে আজকের ভিডিওটা ইদানিং অনেক আপুরাই আমাকে মেসেজ করছেন যাতে আমি পিম্পলের জন্য ভালো কোনো প্রোডাক্ট দেখাই অথবা ভালো কোনো সানস্ক্রিন আমি কোন ফাউন্ডেশন ইউজ করছি কোন ভালো হবে এটা নিয়ে যাতে একটা ভিডিও মেক করি সব কিছু আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না আমি প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে দেখানো ট্রাই করব। কিছুদিন আগে আমি স্টোরি দিয়ে জানিয়েছিলাম আমি নতুন একটা সানস্ক্রিন ইউজ করছি লাস্ট যে সানস্ক্রিনটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে একটু বিবি ক্রিম টাইপের এখন আমি যে সানস্ক্রিনটা ইউজ করছি এটা একদম ময়শ্চারাইজার এর মতো আমার কাছে মনে হয়েছে এটা একটা টু ইন ওয়ান প্রোডাক্ট এটা সানস্ক্রিনের কাজ তো করবেই সাথে এটা টেক্সচারটা দেখেন একদম এর মতো মুখে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ভাবে মিশে যাচ্ছে দেখেন এটা নাম হচ্ছে ডেইলি ইউভি ক্রিম এটা প্লাস সান থেকে আপনাদের প্রোটেকশন দিবে এটার প্যাকেজিং এ লেখা আছে মেড ইন কোরিয়া আর আপনারা জানেন যে আমি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট কতটা পছন্দ করি আমরা সবাই যেকোনো মেকআপ করার আগে খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করি সেটার জন্য আই থিঙ্ক এই একটা প্রোডাক্ট নিলে আপনাদের ময়শ্চারাইজারের এর কাজও হয়ে যাবে সানস্ক্রিনের কাজ হয়ে যাবে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি এটার উপর ফাউন্ডেশন করে দেখাচ্ছি আমি আজকে কোনো করিনি বাই ওয়ে আমি এই প্রোডাক্টটা নিয়েছি অল্প বিডি থেকে আমি পেজ লিঙ্ক করে দিব অবশ্যই এটার উপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেখলাম অনেক সুন্দরভাবে বসে গেছে যে যেকোনো মেকআপ করার আগে আমাদের আগে ফেসটাকে প্রিপেয়ার করে নেওয়া লাগে অনেক কিছু দিয়ে কিন্তু এই সানব্লক ক্রিমটা খুবই স্মুথ যে ফাউন্ডেশন এটার উপরে ইজিলি বসে যাবে এখন আপনাদেরকে আরেকটা খুবই কিউট প্রোডাক্টের রিভিউ দিব আজকে বিলিভ করেন এটা থেকে আমার তেমন কোনো এক্সপেকটেশন ছিল না এটা হচ্ছে বিউটি গ্লেজের সুপার ম্যাট লিপ এন্ড চিক মার্ট খেয়াল করেছেন কিনা না আমি শুরুতে এটা লিপসে করেছিলাম খুবই একটা ম্যাট টেক্সচার এটা ব্লাশ হিসেবেও ইউজ করা যাবে কিন্তু আজকে আমি প্রথমবার ইউজ করছি ব্লাশ হিসেবে এতদিন লিপসে ইউজ করেছি ফার্স্ট এ ভেবেছি যে বেশি নিয়ে নিয়েছি যখন আমি ব্লেন্ড করা শুরু করলাম এত সুন্দর একটা কালার দেয় ইউজুয়ালি সব ব্লাশই পিঙ্ক শেড হয়ে থাকে কিন্তু এটা আমার কাছে পিঙ্ক আর অরেঞ্জ একটা মিক্সড শেড মনে হয়েছে এটাও আমি নিয়েছি অল্প বিডি থেকে এটার টেক্সচার আর কালার টা আমার খুব ডিফারেন্ট মনে হয়েছে জাস্ট অল্প কয়েকটা প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ সেরে ফেললাম আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরব এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি ড্রেসটা আমাকে পাঠানো হয়েছে সোনিয়াস বোটিক্স থেকে খুবই ডিফারেন্ট স্টাইল একটা ড্রেস এটার কালার কম্বিনেশন আমার কাছে খুবই পছন্দ হয়েছে গলার ডিজাইনটা খুব ইউনিক একটা লেস দিয়ে করা আছে নিচে একটা চিকন লেস দেওয়া আছে হাতাটা কুচি করা ইভেন হাতের মাঝামাঝিতেও একটা বড় লেস দেওয়া আছে ড্রেসটার সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটার পায়জামাটা এই ধরনের ফ্লেয়ার টাইপের পায়জামা কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ আছে আর কমফর্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই আমি আপুর থেকে ড্রেস নিয়ে আগেও পড়েছি খুবই কমফোর্টেবল এত সুন্দর কালারফুল ড্রেসের সাথে একটা সুন্দর কালারফুল ব্যাগ না নিলে কি হয় এই ব্যাগটা আমাকে পাঠানো হয়েছে উজমাস ডেকর্ড থেকে আমার অনেক লেট হয়ে গিয়েছিল ব্যাগটা আজকে ভালো মতো দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে দেখাবো অনেক দিন যাবত অনেক আপুরাই আমাকে একটা করে যাচ্ছেন যে আপনাদের ভাইয়া দেশে আসার পর থেকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করছি না কেন অ্যাকচুয়ালি উনি দেশে আসলে আমি চেষ্টা করি যে আমার সম্পূর্ণ সময়টা আমি ওনাকেই দিই আমার বেস্ট ফ্রেন্ড সেটা বুঝে যে আমি আমার ফ্যামিলি আর হাজব্যান্ড নিয়ে ব্যস্ত আছি তারপরও আমরা দুইজন দুইজনকে অনেক বেশি মিস করেছিলাম ইটস বিন লং টাইম আমরা দেখা করছি না আজকে একটু ফ্রি ছিলাম কয়েকদিন ধরে টানা অসুস্থ ছিলাম এই কথা শোনার পর ঝিলিক আমাকে বলল চল আজকে তোকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি রাস্তা ফাঁকা পেয়ে দুই ফ্রেন্ড মিলে চলে গেলাম আজকে তিনশো ফিটে আমি অনেকদিন পর তিনশো ফিটে যাচ্ছি যদিও আমি জানি ও মনে মনে একটু আপসেট এতদিন ওকে সময় দেয়নি তারপরে ও সেটা প্রকাশ করবে না আসলে আমি ফ্যামিলি রিলেটিভদের মাঝে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই সময়টাই বের করতে পারছিলাম না এই যে আপনাদের সবার পছন্দের ঝিলিককে আজকে আমার ভিডিওতে আবারও দেখতে পারছেন আজকেও আমাকে বলেছে যে তিনশো ফিটে এনে আমাকে হাঁসের মাংস আর চাপটি পিঠা খাওয়াবে এখানে একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে দেখেন আমি ওর কি সুন্দর একটা ভিডিও করেছি আর ও আমার কি ভিডিওটা করেছে আপনারাই দেখেন পুরো ব্লার আমাকে দেখাই যাচ্ছে না ফোকাস করতে অনেকক্ষণ কষ্ট হয়েছে তারপরও ও দাবি করবে যে ওই ভালো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে এ পাশে লাইটিং কম ছিল এই আমরা একদম লাইটের সামনে গিয়ে একটা ভিডিও করেছি কত মাস পর দুইজন একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ কত কথা জমে আছে আমাদের অনেক ক্ষুদা লেগে গিয়েছিল আমরা ওনাকে বললাম যে নর্মাল চাপটি পিঠাও দিতে সাথে ডিম দিয়ে যে ওনারা স্পেশাল ভাবে বানায় সেটাও দিতে এই আপুটার কাছে ও আগেও নাকি খেয়েছে ওনার হাঁসের মাংসটা নাকি খুবই মজার কেউ যখন কোনো আঞ্চলিক পিঠা বানায় সেটা বাসায় হোক কি বাইরে আমি পাশে এভাবেই দাঁড়িয়ে থাকি দেখার জন্য ডিম দিয়ে আমরা কখনো চাপটি পিঠা ট্রাই করিনি এটাই ফার্স্ট টাইম ট্রাই করছি পুরো একটা ডিম একটা পিঠাতেই দিয়ে দিল এরপর ওনাদের কাছে আমরা হাঁসের মাংসটা দেখতে চাইলাম দেখতে তো ভালোই লাগছিল ওনারা যখন সার্ভ করছিল তখন খেয়াল করলাম যে এক প্লেটেই ভালোই মাংসও দিচ্ছে হাড় দিয়ে সবকিছু মিলিয়ে সার্ভ করছে মাংসটা আগেরই রান্না করা থাকে শুধু গরম করে সার্ভ করে কিন্তু পিঠাগুলো একদম গরম গরম বানিয়ে দেয় ওনারা এতগুলো পিঠা নিয়ে তো ফেলেছি এখন শেষ করতে পারবো নাকি জানি না পিঠা খুবই মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে একদম গরম গরম খেতে কিন্তু হাঁসের মাংসটা আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু জাল দিলে ভালো হতো হাঁসের মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে এটা আমি ডেনাই করব না কিন্তু আমার কাছে মনে হয়েছে আরেকটু জাল দিলে মশলার ফ্লেভারটা ভালো পাওয়া যেত আটটা নিবি সবসময় এক ঘেমে খাবার খেতে ভালো লাগে না ফাস্ট ফুড তো আমরা সবসময় খাই আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করলাম আমার কাছে ভালোই লেগেছে যেখান থেকে চাপটি পিঠা খেয়েছি তার ঠিক অপোজিটে একটা চায়ের স্টল দেখতে পেলাম আর আমরা দুই বেস্ট ফ্রেন্ড একসাথে হব চা খাবো না সেটা কি হয় আমরা দুইটা তান্দুরি চা অর্ডার করে দিলাম এই চায়ের স্টলটা খুব সুন্দর করে সাজানো এটা লাইটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে বেশি কিছু না কিন্তু অনেকগুলো মাটির কাপ দিয়ে সামনের দিকটা সাজানো কিন্তু লাইটিং এর জন্য দেখতে খুবই ভালো লাগছে তন্দুরি চা আমি অনেক জায়গায় খেয়েছি সো এটার ফ্লেভার নিয়ে আমার আইডিয়া আছে স্টলের সামনে চেয়ার টেবিল দেওয়া আছে তো আমরা দুইজন বসে মজা করে চা খেলাম অনেকক্ষণ গল্প করলাম যত গল্প এতদিন জমিয়ে রেখেছিলাম তিনশো ফিট এই জায়গাটায় অনেক মানুষ আসে কিন্তু আমরা একটু দেরি করে গিয়েছিলাম এজন্য আজকে মানুষ কম ছিল আমরা দুইজন এত বেশি হাসাহাসি করছিলাম ভিডিওতে ঠিক মতো আমি কোনো ক্লিপও নিতে পারছিলাম না এটার এক্সাক্ট পাশেই দেখলাম একটা হোম ডেকোরেশনের দোকান খুবই সুন্দর সুন্দর অ্যাসেটিক টাইপের জিনিসপত্র পাওয়া যায় এখানে মাটির জিনিস হতে শুরু করে বেতের জিনিস অনেক ধরনের হোম ডেকোরেশনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর এ ধরনের জিনিস দেখলে আমার কাছে খুব ভালো লাগে আমি সেই দোকানগুলো অবশ্যই ভিজিট করি কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যে আঙ্কেলটা আছে দোকানে উনি নাকি সবকিছু নিজের হাতে বানায় আর এত দূরে একটাই দোকান বলতে পারেন এটা একটা ট্যুরিস্ট স্পট সেজন্য হয়তোবা দামটা একটু বেশি তাই আমাদের আর কিছু কেনা হলো না দেখেই বের হয়ে গেলাম আমাদের দুইজনেরই খুব বেশি সফট আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তো ফেরার পথে হারফি দেখলাম হারফিতে নেমেছি আমরা শুধুমাত্র দুইটা সফট আইসক্রিম নিতে এটা এত বেশি মজা লাস্ট আমি বার্গার কিং থেকে সফট আইসক্রিম খেয়েছিলাম কিন্তু এটা আমার কাছে বেটার লেগেছে বাসার দিকে চলে যাচ্ছিলাম হঠাৎ করে ঝিলিকের কিছু ফ্রেন্ডস ফোন দিয়ে বলে ওনারা আশেপাশেই আছে কতক্ষণের জন্য দেখা করে যেতে দেখেন বের হই না বের হই না যখন বের হয়েছি পুরো অর্ধেক ঢাকা শহর ঘুরে ফেলছি আমরা আমরা চলে আসলাম গুলশানের বারকোড ক্যাফেতে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম হঠাৎ করে খেয়াল করে ঝিলিককে বললাম যে উইদাউট ফিল্ডার নর্মাল সুন্দর লাগছে আচ্ছা এখানে একটা ব্যাপার গুলশানে অনেক আগে একটা ক্যাফে ছিল যেখানে আমি যেতাম অনেক আগে শুনেছিলাম সেটা ভেঙে ফেলেছে এরপর আমি জানতাম যে চিটাগং এ আছে কিন্তু নতুন করে যে গুলশানে আবার খুলেছে এটা আমার জানাই ছিল না অনেক বড় স্পেস নিয়ে এই বারকোড ক্যাফেটা বানানো খুবই সুন্দর করে ওনারা ডেকোরেট করেছে ওর ফ্রেন্ড আর কলিগরা চলে আসে আমাদের পেট একদম ভরা ছিল আমরা কিছু খাবো না উনারা একটা বড় ফুচকার প্ল্যাটার অর্ডার করে এখানে অনেক ধরনের স্টাফিং আছে বিভিন্ন ধরনের টক চাটনি চানাচুর দই অনেক কিছু আছে এখানে একটা প্ল্যাটার নিয়ে কিন্তু আমরা অনেকজন মানুষ খেয়েছি কিন্তু এটা টেস্ট খুবই মজা আমি ভেবেছিলাম তেমন ভালো হবে না নিজের মতো ফ্লেভার অ্যাড করে বানিয়ে নেওয়া যায় এই যে দেখতেই পারছেন ঝিলিক নিজের ফুচকাটা বানিয়ে নিয়েছে টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর ওখান থেকে এখন আমরা বাসায় চলে যাচ্ছি অনেকদিন পর দুই বেস্ট ফ্রেন্ড মিলে খুব ভালো সময় কাটালাম আসলে সব কিছুর মধ্যে মাঝে মধ্যে নিজের জন্য একটু সময় বের করতেই হয় আর সেই সময়টা যদি বেস্ট ফ্রেন্ডের সাথে হয় অনেক বেশি রিফ্রেশিং লাগে আলহামদুলিল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং